सबस्क्राइब करुन भेनास गार्डन चैनल एवं प्रेस करुन बेल आइकन परवर्ती भिडियोगुली सबार प्रथमे देखार जन्नो। नमस्कार, वेलकम टू भेनास गार्डन चैनल। केमन आछेन बंधुरा? आज के एक प्रिय फुल निये कथा हबे आपनादेर संगे। तार आगे आपनी देखुन तो भालो करे, चेनेन फुलगुली? एटी कि कृष्णचूड़ा? हाँ, कृष्णचूड़ाई तो मने होच्छे। ना, होलो ना, एटी होच्छे राधाचूड़ा। फूल बा पाता छबीते हुबाहु कृष्णचूड़ार मतो देखते लागलेओ एटी आसले राधाचूड़ा। एटी गुल्मजातीय उद्भिद, किन्तु कृष्णचूड़ा गाच अनेक बड़ हय जेहेतु कृष्णचूड़ा वृक्ष जातीय उद्भिद। एवं कृष्णचूड़ा शुधु बसंत ऋतुते फोटे एवं बर्षातेओ किछु फुल फोटे, किन्तु एई राधाचूड़ा फुलटी सारा बछर गाछ आलो करे फुटे थाके। फुलेर उपर लाल हलदे छबि आँका, दलमंडले छोटो बड़ो पाँचटी पापड़ी, दसटी प्रंकेश्वर एवं एकटी गर्भकेशर थाके। एई फुलेर वृतियो रंगीन असम पाँचटी वृतिपत्र थाके। वृन्त डेढ़ इंची मतो लम्बा। फुलगुली मंजरी आकारे क्रमागत फोटे, अर्थात एकटी मंजरीते कम बेशी 15 दिन धरे 30 থেকে 50টিরও বেশি ফুল ফোটে। ফলে বুঝতেই পারছেন এর একটা মঞ্জরি গুচ্ছ থেকেই আপনি 20-22 দিন ধরে ফুল ফোটার সৌন্দর্য ও মৃদু গন্ধ উপভোগ করতে পারছেন। গাছে যদি এরকম 50টি মঞ্জরি থাকে তাহলে তো একটি মাত্র গাছেই বাগান আলো। আপনার জমি যদি বাড়ি করতে গিয়ে পুরোটাই কভার হয়ে গিয়ে থাকে, কোনো কোণে যদি মাত্র 1 স্কোয়ার ফিট মাটি থাকে গাছটি বসাতে পারেন। ছাদেও মাঝারি টবে এই গাছ লাগাতে পারেন, সারা বছর ফুলের সৌন্দর্য উপভোগ করবেন। তবে হ্যাঁ, এ গাছে সামান্য কাঁটা থাকে। গাছটি তো প্রেমের প্রতীক, কাঁটার আঘাত ছাড়া কি প্রেম হয়? গোলাপেও কাঁটা হয়, আবার পদ্মমৃণালেও কাঁটা থাকে। আসলে আমি তো বাঙালি, কথা বলতে গেলেই মাঝে মধ্যে নস্টালজিক হয়ে যাই। যাই হোক, এটি তাহলে কৃষ্ণচূড়া নয়, রাধাচূড়া। গাছটির বিজ্ঞানসম্মত নাম হচ্ছে কিশলপায়নিয়া পুলকেরিমা। বন্ধুরা, ভিডিওটি কিন্তু স্ক্রিপ না করে পুরোটা দেখতে থাকুন, এখানে আপনাদের অনেক কিছু জেনে নেওয়ার রয়েছে। নাতিশীতোষ্ণ অঞ্চলে সারা বছর সতেজ থাকে, ফুল ফোটে, শিমের মতো শুঁটি বা দানা হয়, দানা থেকে নতুন চারা গাছ হয়। তবে হ্যাঁ, ভালো ও পুষ্ট দানা থেকেই চারা গাছ হয়। দেখতেই পাচ্ছেন কিছু শুটি বা ফল সংগ্রহ করেছিলাম, কিন্তু ভালো ও পুষ্ট দানা নিলাম মাত্র এই কয়েকটি। টবেই চারা ফোটানো ভালো, কেননা অধিক বৃষ্টিতে দরকার হলে টব সরিয়ে রাখা যায়, অধিক পরিমাণ বৃষ্টিতে ছোট চারা বাঁচে না। আগেই বলেছি বন্ধুরা, এই গুল্মজাতীয় গাছটি প্রধানত নাতিশীতোষ্ণ অঞ্চলে খুব ভালো হয়, অর্থাৎ ম্যাক্সিমাম টেম্পারেচার 25 থেকে 35-এর মধ্যে থাকলে চারা ফোটানোর পক্ষে খুব সুবিধাজনক। দোআঁশ মাটিতেই গাছটি বেশি ভালো হয়, তবে বেলে মাটি ও এঁটেল মাটিতেও
এই গাছ জন্মায়, বেঁচে থাকে এবং ফুল দেয়। রাধাচূড়াকে ছোট কৃষ্ণচূড়াও বলা হয়। এই ফুলের অন্যান্য দেশি নামও রয়েছে, রত্নগণ্ডি, সিদ্ধেশ্বর, গুলেটুর প্রভৃতি। ফুলগুলি হুবাহু কৃষ্ণচূড়ার মতো দেখতে, তাই সহজে আমরা আলাদা করতে পারি না। কিন্তু মনে রাখবেন বন্ধুরা, এটির ফুল, পাতা, গাছ কৃষ্ণচূড়ার চেয়ে অনেক ছোট এবং সারা বছর গাছে ফুল থাকে। আর কৃষ্ণচূড়া গাছ তুলনায় অনেক বড়। এই ছোট কৃষ্ণচূড়া বা স্মল কৃষ্ণচূড়া, ছোটা গুলমোহর খুব বেশি বড় হলে 4 থেকে 5 মিটার পর্যন্ত হয়, যেখানে বড় কৃষ্ণচূড়া বা গুলমোহর মাটি থেকে 10 থেকে 15 মিটার পর্যন্ত উচ্চতার হয়ে থাকে। তাহলে খুব সহজেই শনাক্ত করা যাচ্ছে, এই গাছটি ও ফুলগুলি একই রকম দেখতে হলেও এর কাণ্ড, ফুল, পাতা, শুঁটি অনেক ছোট, যেহেতু এটি গুল্ম। আর সেক্ষেত্রে কৃষ্ণচূড়া গাছ হচ্ছে বৃক্ষ, তার গুঁড়ি, কাণ্ড, পাতা, শুঁটি, ফুল সবই অনেক বড় হয়ে থাকে। এই রাধাচূড়া গাছ বা স্মল কৃষ্ণচূড়া ফুল ও গাছ ভারত, চীন, থাইল্যান্ড, বাংলাদেশ, মায়ানমার, আফ্রিকার অধিকাংশ অঞ্চলে, মার্কিন যুক্তরাষ্ট্রে, ক্যারিবিয়ান অঞ্চলে, ইংল্যান্ড ও ইউরোপিয়ান কান্ট্রিগুলোর বিভিন্ন অঞ্চলে বেশ ভালোই পরিমাণ দেখা যায়। বন্ধুরা, ভিডিওটি আপনাদের নিকটজনকে অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটি অতি অবশ্যই ভিজিট করবেন। অনেক সুন্দর সুন্দর ফুল ও গাছপালা পরিচর্যার উপরে অনেক ভালো ভালো ভিডিও এখানে রয়েছে, এবং চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ঘণ্টা চিহ্নটিতে আঙুল ছোঁয়ান, উপরের দুদিক কানওয়ালা ঘণ্টা চিহ্নটি অল বাটন ছুঁয়ে দিন, তাহলে আমাদের সুন্দর ভিডিওগুলি সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। অসংখ্য ধন্যবাদ, সকলে খুব ভালো থাকবেন, নমস্কার।